পানিতে চুবাইও নাই, জাস্ট পকেটে ছিল 20টি ভিজার কারণে হয়তো ভাই ওয়াটার ড্যামেজ হয়ে গেছে। চেক করার পরে মাদারবোর্ডের সমস্যা হয়েছে, দেন ডিসপ্লে চলে গেছে। এই ওয়াটার ড্যামেজ হওয়ার কারণে ডিসপ্লে চলে গেছে। অবস্থা একটা কথা হচ্ছে, সে কিন্তু ওয়াটারপ্রুফ বলে কিন্তু নিয়েছিল, যারা সেখানে অ্যাপেল নিতেছেন তারা ওয়াটারপ্রুফ বলে। মূলত পানিতে ডুবিয়েছিল, কারণ খুব মাথা একটা জিনিস ছিল। তবে আজকে অ্যাপেল ভিডিও যেটা ছিল ওয়াটারপ্রুফ, সেটা হচ্ছে তার মোবাইলে ছিল বৃষ্টিতে, চলাকালীন সে বাইরে ছিল বিদায়, বৃষ্টির পানিতে পড়ে তার ওয়াটার ড্যামেজ হয়ে গেছে। মানে খুবই অবাস্তব একটা কথা হচ্ছে, সে কিন্তু ওয়াটারপ্রুফ বলে কিন্তু নিয়েছিল, এবং কি চেক করার পরে এটা চেক করা হয়েছে, তখন কিন্তু কিছু হয় না। ওয়াটার ড্যামেজ ওনারা চেক করছে ওয়াটারপ্রুফ আসলে কি না, কিন্তু তারা ওয়াটারপ্রুফ চেক করার পরেও তারা ইউজ করার পরে কয়েক মাস পরে দেন বৃষ্টিতে ভিজে দেন ওয়াটার ড্যামেজ হয়ে যান। যেহেতু পকেটে থেকে অ্যাভেলেবেল, যদি আমরা অ্যান্ড্রয়েড মোবাইল যদি নর্মালি ভিজে কিছু হয় না, কিন্তু দেখ যারা বিশেষ করে যারা আইফোন সেকেন্ড নিতেছেন বা ইউজ আইফোনগুলো নিতেছেন, অনেকে বলতেছেন ওয়াটারপ্রুফ এটা খুব মারাত্মক জিনিস। আমি বারে বারে দিতেছি এই দুইটা ইস্যু পাইলাম আমি, যে যারা সেকেন্ড নিতেছে হয়তো ফ্রেশ হইলেন ভিন্ন হিসাব, কিন্তু যারা সেকেন্ড অ্যাপেল নিতেছেন যারা ওয়াটারপ্রুফ বলে এটা খুব মারাত্মক জিনিস। ওয়াটারপ্রুফ থাকলেও দেন আপনার একটু রিক্সে থাকা দরকার অনেকে টেস্ট করার জন্য। যেমন এই যে বাড়িটা আজকে যে ফোনটা নিয়ে আসছে, এই ফোনটা কিন্তু বেসিক্যালি আপনার পানিতে চুবাইও নাই, জাস্ট পকেটে ছিল 20টি ভিজার কারণে হয়তো ভাই ওয়াটার ড্যামেজ হয়ে গেছে। মোবাইলটা নিয়ে আসছিল আমাদের দীপক ভাই, দেখা যাক আসলে আমাদের ইঞ্জিনিয়ার কাজ করতেছে এটা নিয়ে, যদি আমরা আগে প্রবলেমটা বের করে সলভ করে ট্রাই করবো। আশা করি অবশ্যই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত থাকবে। দেখতেছেন আপনারা, এই যে পুরো বডির মধ্যে পানি, এই যে ব্যাটারির উপরে পানি আছে, আশেপাশে চিপায় চাপায় সব পানি লোড হয়ে গেছে। আসলে কি বলবো, আসলে অ্যাপেল এরকম ওয়াটার ড্যামেজ অ্যাভেলেবেল আসে, এই যে দেখেন ব্যাটারি পুরো একবারে ফুলে গেছে, ব্যাটারি নষ্ট হয়ে গেছে নাকি, ব্যাটারি ফুলে গেছে এই পানির কারণে। আমাদের যে ইঞ্জিনিয়ার ইউসুফ ভাই, উনি আসলে প্রবলেমটা বের করে ফেলছে। এটা হচ্ছে বৃষ্টিতে ভিজার কারণে, এক নম্বর কথা হচ্ছে ব্যাটারিটা একদম পুরো ফুলে গেছে, এই যে দেখেন ব্যাটারিটা, এটা বৃষ্টিতে ভিজার কারণে কিন্তু ফুলে গেছে। তারপরে দেখেন বডিটা শর্ট হয়ে গেছে, মাদারবোর্ড এই বৃষ্টিতে ভিজার কারণে কিন্তু মাদারবোর্ডটা শর্ট হয়ে গেছে। তারপর উনি বাকিটা সলভ করার জন্য বা মোবাইলটাকে রান করার জন্য অবশ্যই উনি চেষ্টা করতেছে, আলহামদুলিল্লাহ অবশ্যই সফল হওয়ার একটা আকাঙ্ক্ষা আছে। কাস্টমারকে অবশ্যই একটা ইয়ে দিছে, বাহবা দিছে যে অবশ্যই আসার সম্ভাবনা আছে, তারপর ট্রাই করতেছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ। আশা করি অবশ্যই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন, যে আসলে আমাদের ওয়াটার ড্যামেজগুলো আসলে আমরা কীভাবে সলভ করি বা কীভাবে ফিরিয়ে আনি বা কীভাবে মোবাইলটা রান করে থাকি, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ফাইনালি আমাদের যে ওয়াটার ড্যামেজ ছিল আইফোন 12, আসলে সবার ঘুরে ফিরে কাস্টমার আসতেছে না, ঘুরে ফিরে কাস্টমার একই কথা বলতেছে যে নিজে দেখা ওয়াটারপ্রুফ দেখা চেক করে নেওয়ার পরে দেন, তারপরে কয়েক মাস পরে দেন ওয়াটার ড্যামেজ হয়, এটা আসলে কারণ কি? আমি আসলে বলতেছি ব্যাপারটা হচ্ছে কি, আপনি যারা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে ওয়াটারপ্রুফ অ্যাপেল হোক বা অন্য ব্র্যান্ডের হোক, যারা ওয়াটারপ্রুফ মোবাইল নিচ্ছে সেকেন্ড হ্যান্ড, তারা অনেক সময় চেক করুন, কিন্তু স্বাভাবিক সেকেন্ড পর্যায়ে বা কিছুদিন সময় পর বা দেখা গেছে যে আপনার এটা বৃষ্টিতে পানিতে লাগে বা দেখা গেছে আপনার চেক করার সময় বা যে ইনিশিয়াল বা যে কোনো টাইমে বা যে কোনো সমস্যার কারণে হয়তো পানিতে পড়ে কিন্তু ওয়াটার ড্যামেজ হয়ে যায়, কিন্তু এটা সবচেয়ে বড় বোকামি। কিন্তু এরা বারে বারে যেমন কি কাস্টমারটা কিন্তু ফেস করছে, কিন্তু বৃষ্টি পানিতে হালকা বৃষ্টি পানিতে ভিজার কারণে কিন্তু ওয়াটার ড্যামেজটা হয়ে গেছে। ওনারা আমাদের সামনে নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমরা চেক করছি, ঘুরিয়ে চেক করার পরে এটা মাদারবোর্ডের সমস্যা হয়েছে, দেন ডিসপ্লে চলে গেছে, এই ওয়াটার ড্যামেজ হওয়ার কারণে ডিসপ্লে চলে গেছে, ওনার ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে, অনেক ঝামেলা হয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে ওনার মোবাইলটা পরিপূর্ণ আবার ফিরে আসছে, এটি হচ্ছে সুপ্রিয়া। তো সবাইকে আসলে একটা সতর্কবার্তা দিতে চাই, যারা আবারও
করতেছি, যারা যে সেখানে হ্যান্ড মার্কেট থেকে সেখানে নিতেছেন ওয়াটারপ্রুফ বলে নিচ্ছেন, কিন্তু এটা পানিতে চুবানোর দরকার নাই। আর হচ্ছে গিয়ে আপনার পানিতে যেন কোনোভাবে না লাগে এইভাবে সতর্ক থাকেন। আশা করি আপনার মোবাইলটা খুব ভালো বা যত্ন সহকারে আপনি রাখতে পারবেন। আজকের মতো এই ভিডিও দেখে বিদায় চাই। সবাইকে বলতে চাই যে আমাদের যে দক্ষিণ ইঞ্জিনিয়ার আছে, আলহামদুলিল্লাহ আমরা যদি আইফোনের সমস্যা হয় বা আপডেট সিরিজে যে কোনো মোবাইল ফোনগুলো ইউজ করতেছেন বা বাই এনি সেন্স কোনো সমস্যা হলে আশা করি আমাদের কাছ থেকে সেবা নিতে পারবেন। খুব অল্প খরচে সেবা দেওয়ার ট্রাই করবো। তা তো সবার কাছ থেকে বিদায় চাই। যারা যারা আমাদের চ্যানেলে ফেসবুক নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।